বিজ্ঞান সম্মত এই জাতীয় ভাইরাসের নির্মূল চাই, তাহলে কি প্রক্রিয়ায় সৎকার করা যায়? তুমি আর সেন্টিমেন্ট তো জড়িত এখানে, আমরা সব সেন্টিমেন্টের ঊর্ধ্বে উঠে আপনার কাছে দিয়ে জানতে চাই, পুড়িয়ে ফেলতে তাদের কোনো আপত্তি নাই এবং ধর্মের এই জায়গাতে তারা মানব কল্যাণকে গুরুত্ব দিবেন? আমরা যার যার নিজস্ব ব্যাপার, তো কারণ এটা তো কারো চাপিয়ে দেওয়ার মতো তো না, তাই আলেম আলমাদেরও মতামত নিতে হবে, মানে একটা করতে গিয়ে যেন আবার একটা অঘটন আমাদের না ঘটে। বিজ্ঞানের সঙ্গে ধর্মীয় আবেগ দুটো কিন্তু একসঙ্গে যায় না। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, আপনারা খুব ভালো করেই জানেন যে সম্প্রতি সময়ে আওয়ামী লীগ নেতাসহ অসংখ্য মানুষ কিন্তু গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র করোনা ভাইরাস ইস্যু করে গুজব ছড়ানোর দায়ে। কিন্তু বাংলাদেশের যে সকল উপস্থাপিকা এবং সাংবাদিক রয়েছে, তারা যে সকল টেলিভিশন চ্যানেল থেকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে ইসলামের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখছে না বাংলাদেশের জনসাধারণ। তো আজকে তেমন একজন সাংবাদিককে নিয়ে আমরা কথা বলবো, যার নাম হচ্ছে ফারজানা রূপা, যিনি 71 টিভিতে উপস্থাপনা বা সাংবাদিকতা করে থাকেন। তো চলুন শুরু করা যাক। কিন্তু এই ফারজানা রূপা বোঝাতে চাচ্ছেন লাশ আগুনে পুড়িয়ে ফেলা নাকি বিজ্ঞানসম্মত, শুনে আসুন। এই যে ভাইরাস, পৃথিবীর অন্যান্য দেশে দেখলাম আমরা যে যখন কেউ মারা গেলেন তখন মৃতদেহ স্বজনকে দেওয়া হলো না, সেটি পুড়িয়ে ফেলা হলো। একটুখানি আমাদের যারা শুনছেন তাদেরকে বলি, এই মৃতদেহ যদি যথাযথভাবে বৈজ্ঞানিক সম্মত বিজ্ঞানসম্মতভাবে এখন আমরা সৎকার না করি আমাদের আপনজনদেরকে, ফলে সেটা কত বড় ঝুঁকি হতে পারে। আসল দর্শক, এর মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, 71 টিভির সাংবাদিক ফারজানা রূপা তিনি চীনের উদাহরণ টেনে এনে বোঝাতে চাচ্ছেন যে করোনায় আক্রান্ত যে সকল মৃত ব্যক্তি রয়েছে তাদের লাশ আগুনে পুড়িয়ে ফেলা বিজ্ঞানসম্মত। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ব্যাপারে কি বলেছেন চলুন আমরা দেখে আসি। এই বছরের মার্চের 31 তারিখে যুগান্তর একটি নিউজ করেছে, সেই নিউজে বলা হচ্ছে লাশ পুড়িয়ে ফেলার চেয়ে কবর দেয়া ভালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানে আরও উল্লেখ রয়েছে, প্রাকৃতিক কোনো বিপর্যয়ের পর কোনো লাশের শরীর মহামারী রোগ সৃষ্টি করে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গণহারে মানুষ গেলে লাশ পুড়িয়ে ফেলার চেয়ে কবর দেয়া উত্তম বলেও মত দিয়েছে সংস্থাটি। তার মানে বুঝতে পারছেন, বিজ্ঞান বলছে এক কথা আর এই সকল বাংলাদেশি গবেট সাংবাদিকরা বলছে আরেক কথা। সুতরাং সাংবাদিকতার মোড়কে টেলিভিশন টক শোতে বসে এই ধরনের অপপ্রচার করা কি তথ্য সন্ত্রাস নয়, সেই প্রশ্ন সকলের কাছেই রেখে দিলাম। কবর দেওয়ার বিরুদ্ধে সরাসরি বলতে না পেরে শ্যামল দত্ত ডাক্তারকে প্রশ্ন করছেন যে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে যে প্রথম ব্যক্তি মারা গিয়েছে তাকে কি করা হয়েছিল এবং তাকে যে দাফন করা হয়েছে সেটা কি বিজ্ঞানসম্মত কি না, সেটা আবার ডাক্তারকে জিজ্ঞেস করছে এই শ্যামল দত্ত, দেখে আসো। এখন এটা ধরেন তো ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপার, তো মারা গেছে তাকে কি করা হয়েছে? না, ওনাকে দাফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, সেটা গতকালকে বিজ্ঞানসম্মত। ইন্টারেস্টিং হলো তার কোনো স্বজন নাকি কেউ আসে নাই যদ্দূর জানি, কিন্তু এই মাটি দেওয়াটা মানে বিজ্ঞানসম্মত না, এটা মাটি যে। দর্শক, প্রশ্ন করার ধরন শুনে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে শ্যামল দত্ত যে কথা তিনি বলতে পারছেন না সে কথা ডাক্তারের মুখ থেকে আদায় করে বের করার চেষ্টা করছেন, তাই নয় কি? সেটাই তো বোঝা যাচ্ছে। তাছাড়া ডাক্তারকে প্রশ্ন করা হয়েছে, ডাক্তারও কিন্তু এই ব্যাপারে ভালো করে জ্ঞান রাখেন না যে আসলে লাশ পোড়ানো কি বিজ্ঞানসম্মত কি বিজ্ঞানসম্মত নয়। তাহলে
সকলের কাছে প্রশ্ন যে যে বিষয়টা আপনারা জানেন না সেই বিষয়টা কেন আপনারা টেলিভিশনে বসে গুজব ছড়াচ্ছেন বা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তো চলুন লাশ পোড়ানোর ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে চলুন দেখে আসি। এপ্রিলের 1 তারিখে এই নিউজ করা হয়েছিল যুগান্তরে, সেখানে উল্লেখ করা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে মৃত ব্যক্তির লাশও স্পর্শ করতে চাইছে না স্বজন ও স্থানীয়রা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ের পর কোনো লাশের শরীর মহামারীর রোগ সৃষ্টি করে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, কারণ মহামারীতে মারা যাওয়ার পর মানুষের শরীরে ওই এজেন্টের বেশিরভাগই দীর্ঘ সময় জীবিত থাকে না। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে এই সকল গবেট সাংবাদিকরা যে বিষয়টি জানে না সেই বিষয়টি নিয়ে তারা এখানে একটা ফয়সালা দিয়ে দিচ্ছে জাতির উদ্দেশ্যে, যেটা লক্ষ লক্ষ মানুষ তাদের এই অনুষ্ঠানটি দেখেছে। তো এই ধরনের অপপ্রচার কি তথ্য সন্ত্রাস নয়, সেই প্রশ্ন সকলের কাছেই রেখে দিলাম। দর্শক, একদিকে ডাক্তার বলছে এসব ব্যাপার হচ্ছে ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপার, কিন্তু ডাক্তারকে ওভারটেক করে সেই সাংবাদিক ফারজানা রূপা তিনি বলছেন যে সকল ধর্মীয় সেন্টিমেন্টের উপরে যদি আমরা চিন্তা করি তাহলে সেই করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ কী করা উচিত, অর্থাৎ লাশ পুড়িয়ে ফেলার ব্যাপারে সাফাই চাচ্ছেন এই ফারজানা রূপা। দেখে আসুন। এখন এটা ধরেন ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপার, তো মনে হয় যে এটা একটা অবৈজ্ঞানিক হবে বলে আমি মনে করি না। দ্বিতীয় কারণ, ধর্মীয় তবে যদি আমরা সেন্টিমেন্টের ঊর্ধ্বে উঠে আপনার কাছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যদি জানতে চাই যে সবচেয়ে আদর্শ পরামর্শ আমাদের জন্য কি, আপনি কি পরামর্শ দিবেন? আমার ধরেন দর্শক, বাংলাদেশে মুসলিম মৃত ব্যক্তিদের লাশ আগুনে পুড়িয়ে ফেলার জন্য সে ডাক্তারের কাছে সাফাই চাচ্ছেন বারবার এই সাংবাদিক ফারজানা রূপা। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে চলুন আমরা দেখে আসি যুগান্তরের একটি নিউজে, যেটি প্রকাশ হয়েছে এপ্রিলের 1 তারিখে। সেখানে বলা হয়েছে সাধারণ মানুষ বিশ্বাস করে করোনা ভাইরাসে মৃত ব্যক্তি থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে, তবে এর কোনো প্রমাণ মিলেনি। লাশ থেকে এক্ষেত্রে স্বাস্থ্যগত কিছু ঝুঁকি থাকে, যেমন কেউ যদি কলেরা বা রক্তপ্রদাহজনিত জ্বরে মারা যান তাহলে এটা ঘটতে পারে। অথচ এই সকল ভুয়া সাংবাদিকরা, গবেট সাংবাদিকরা বারবার করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে একের পর এক, নিশ্চয়ই সেটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দর্শক, সে ডাক্তার কিন্তু আবারও সে ফারজানা রূপার মুখের উপর বলে দিয়েছেন যে এটা ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপার, তো তাই ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। কিন্তু সে ফারজানা রূপা এখানে কিন্তু থেমে নেই, তিনি আবারও ডাক্তারের মুখের উপরে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কেউ যদি তার আত্মীয় স্বজনকে বিজ্ঞানসম্মতভাবে পড়াতে চায় সে লাশ, তাহলে সে পারবে কি না। যদি কারোর স্বজন মনে করেন যে বৃহত্তর স্বার্থে তার আপনজনকে পুড়িয়ে ফেলতে তাদের কোনো আপত্তি নাই এবং ধর্মের এই জায়গাতে তারা মানব কল্যাণকে গুরুত্ব দিবেন, আমি বলছি যে সবকিছু বিবেচনা করে অনেকেই তার প্রিয়জনের দেহ দান করেন আমরা জানি, অনেকেই হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য দেহ কাটাছেঁড়া করতে দেন, ফলে এই জায়গায় ঊর্ধ্বে উঠে কোনো পরিবার আপনজন যদি মনে করেন যে তাদের আপত্তি নেই সেটি একটা আদর্শ ব্যবস্থাপনা হতে পারে কিনা। সেক্ষেত্রে আমাদের জবাব হচ্ছে আপনি যদি ওসিয়ত করে যান আপনি মারা যাওয়ার পর আপনার লাশ পানিতে ফেলতে হবে কিংবা আগুনে পুড়িয়ে ফেলতে হবে কিংবা কবর দিতে হবে কিংবা গুয়ের ট্যাঙ্কিতে ফেলে দিতে হবে, সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার, আপনার ব্যক্তিগত ব্যাপার কেন আপনি টক্সের মধ্যে নিয়ে আসছেন, অথবা আপনার ব্যক্তিগত ইস্যু কেন জনসাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন বা বিভ্রান্ত করছেন, সেই প্রশ্ন সকলের কাছে যে এটা কি তথ্য সন্ত্রাস নয়, অবশ্যই। নেক্সট দর্শক, ভুল বোঝাবুঝি এবং আতঙ্ক এড়ানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু পরামর্শ দিয়েছেন, সেখানে উল্লেখ করা হয়েছে সেই নিউজে যখন গণহারে মানুষ মারা যায় এবং মৃতদের আর শনাক্ত করা সম্ভব হয় না তখন লাশ পুড়িয়ে ফেলার চেয়ে কবর দেয়া অনেক উত্তম কাজ, জনস্বার্থের জন্য গণকবর কোনো সুপারিশকৃত বিষয় নয়, এতে প্রচলিত সামাজিক গুরুত্বপূর্ণ আদর্শগুলো লঙ্ঘিত হতে পারে, লাশের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় পারিবারিক প্রয়োজন ও সামাজিক রীতির প্রতি শ্রদ্ধা দেখানো উচিত, এ কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সে নিউজটি যুগান্তরে। তাছাড়া সেখানে আরও উল্লেখ করা হয়েছে যদি রীতিতে ভিন্নতা থাকে তাহলে প্রতিটি সামাজিক গ্রুপকে
নির্ধারিত এলাকায় সংশ্লিষ্ট সরঞ্জামের মাধ্যমে তাদের নিজস্ব মর্যাদা রক্ষা করার চর্চা করতে দেওয়া উচিত, যেখানে কবরস্থান বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের স্থান পর্যাপ্ত নয় সেখানে বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কবর দেয়া যুক্তিসঙ্গত বা বিজ্ঞানসম্মত, আর বাংলাদেশের যে সকল মুক্তমরা সাংবাদিক রয়েছে, ভণ্ডমরা সাংবাদিক রয়েছে অথবা মূর্খ গবেট সাংবাদিক রয়েছে, তারা বলতে চাচ্ছে যে লাশ আগুনে পুড়িয়ে ফেলা নাকি বিজ্ঞানসম্মত। তো এবার আপনারাই বলুন যে এটা কি তথ্য সন্ত্রাস নয়? অবশ্যই তথ্য সন্ত্রাস, যেটা টেলিভিশনে বসে এই ধরনের সাংবাদিকরা একের পর এক করে যাচ্ছে। যদি কারোর স্বজন মনে করেন যে বৃহত্তর স্বার্থে তার আপনজনকে পুড়িয়ে ফেলতে তাদের কোনো আপত্তি নাই এবং ধর্মের এই জায়গাতে তারা মানব কল্যাণকে গুরুত্ব দিবেন কথিত এই সাংবাদিক এখন দাবি করে ফেলেছেন যে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ আগুনে পুড়িয়ে ফেলা নাকি কল্যাণের কাজ, যেটা নাকি মানব কল্যাণ। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে প্রথম থেকে আমি প্রমাণ করে এসেছি যে এই ফারজানা রূপা দাবি করেছে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ আগুনে পুড়িয়ে ফেলা বিজ্ঞানসম্মত, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট দিয়ে কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ করেছি যে ফারজানা রূপা যেটা দাবি করেছে সেটা আসলে ভয়ঙ্কর রকমের একটা গুজব, যেটি তিনি করেছেন সেটাকে আমরা তথ্য সন্ত্রাসের সাথেও তুলনা করতে পারি। অনেকের মতামত আলেম আলমাদের মতামত নিতে হবে, মানে একটা করতে গিয়ে যেন আবার একটা অঘটন আমাদের না ঘটে, এই ব্যাপারটা আমাদের কিন্তু কনসিডার। আলেম আলমাদের আপনি মতামতের উপরে গুরুত্ব দিচ্ছেন, আলেম আলমাদের ইতিমধ্যে যে মতামত শুনছে তাতে খুব একটা ইতিবাচক না, সেটাও সত্য, তারপরেও নিতে হবে আমাদের, হ্যাঁ নিতে হবে, এটাও ঠিক। কারণ বিজ্ঞানের সঙ্গে ধর্মীয় আবেগ দুটো কিন্তু একসঙ্গে যায় না, দর্শক টকশোর মধ্যে বসে শ্যামল দত্ত তিনি ইসলামের বিরুদ্ধে বলতে গিয়ে বলেছেন যে ধর্মীয় আবেগ বিজ্ঞানের সাথে যায় না, অথচ ভিডিও শুরু থেকে এই পর্যন্ত কিন্তু আপনারা প্রমাণ পেয়েছেন যে তারা যে দাবিগুলো করেছে সেই আবেগগুলোই বিজ্ঞানের সাথে যায় না, বরং ধর্মীয় যে আবেগ সেটাই বিজ্ঞানের সাথে যাচ্ছে, তা প্রমাণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই রিপোর্টটি যেটি আমি আপনাদের একটু আগে পড়ে শুনিয়েছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে তারা ভণ্ডামি করার জন্যই মূলত এই টকশের আয়োজন করে থাকে পূর্ব পরিকল্পিতভাবে। তাছাড়া আপনারা খুব ভালো করে জানেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্র হচ্ছে আমেরিকা, সে আমেরিকাতে কিন্তু করোনায় আক্রান্ত যে সকল লাশ রয়েছে সেগুলোকে তারা আগুনে না পুড়িয়ে দাফন করছে, সে ছবিগুলো আপনারা নিশ্চয়ই পাশ থেকে দেখতে পাচ্ছেন। দর্শক এবার আপনারাই বলুন যে এই সকল মূর্খ গবেট সাংবাদিকরা তারা কি তথ্য সন্ত্রাস করেনি? অবশ্যই করেছে, কেননা বিজ্ঞান বলছে এক কথা আর এই সকল সাংবাদিক এবং উপস্থাপিকারা বলছে আরেক কথা, যে কথা বলে দেশের সকল মানুষকেই তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আর পাশাপাশি নিশ্চয়ই আপনারা এটাও প্রমাণ পেয়েছেন যে নাস্তিক মুক্তমরাদের আবেগ বিজ্ঞানের সাথে যায় নাকি ধর্মীয় আবেগ বিজ্ঞানের সাথে যায়, নিশ্চয়ই খুব ভালো করে আজকে জানতে পেরেছেন। দর্শক বাংলাদেশে করোনায় আক্রান্ত মুসলিম মৃত ব্যক্তিদের লাশ আগুনে পোড়াতে হবে, সে কথার বৈধতা দেওয়ার জন্য সেই সাংবাদিক ফারজানা রূপা তিনি উল্লেখ করেছেন যে চীন তাদের মৃত ব্যক্তিদের লাশ আগুনে পুড়িয়ে ফেলেছে। দেখে আসুন। তারা পুরো করোনা মুক্ত ঘোষণা করেছে তারা। তার কথার জবাবে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত তিনি বাংলাদেশকে কটূক্তি করে বলেছেন যে চীন যা করেছে আপনি কি তা করতে পারবেন? দেখে আসুন কত বড় স্পর্ধা। চীন যেটা করেছে সেটা কি আপনি করতে পারবেন? দরজা সিল করে দিয়েছে। যদি এর মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে তারা দেশের খেয়ে পড়ে বিদেশের গুণগান করতে এই টকশের আয়োজন করেছে। তাছাড়া তাদের কথা শুনে আপনার এটাই মনে হবে যে চীন দেশ যদি মরা মানুষের বাল ফালায় তাহলে এই দুজন সাংবাদিকও বাংলাদেশে বসে চীনের অনুকরণ করে মরা মানুষের বাল ফালাবে, সেটা হোক বৈজ্ঞানিক কিংবা অবৈজ্ঞানিক, সেটা তাদের কথা শুনেই তো বোঝা যাচ্ছে। এটা কি আমি বলছি? তাদের মুখ থেকে শুনে আসুন
যে চীন যা করবে সেটাই আমাদের করতে হবে, হোক সেটা বৈজ্ঞানিক কিংবা অবৈজ্ঞানিক। কেউ মারা গেলেন, তখন মৃতদেহ স্বজনকে দেওয়া হলো না, সেটি পুড়িয়ে ফেলা হলো। আমরা দেখেছি যে চীনে আজকে হুবেই প্রদেশে একজন রোগী আজকে নেই, আজকে তারা পুরো করোনা মুক্ত। আমরা যদি একটুখানি আমাদের যারা শুনছেন তাদেরকে বলি, এই মৃতদেহ যদি যথাযথভাবে বৈজ্ঞানিক সম্মত বিজ্ঞানসম্মতভাবে এখন আমরা সৎকার না করি আমাদের আপনজনদেরকেই, তাহলে সেটা কত বড় ঝুঁকি হতে পারে। নিশ্চয়ই আপনারা ফারজানার উপর এই কথার মাধ্যমে বুঝতে পেরেছেন যে তিনি বোঝাতে চেয়েছেন লাশ কবর দেওয়া মানে অনেক ঝুঁকির কাজ, আর যদি আপনি পুড়িয়ে ফেলেন তাতে কোনো ঝুঁকি নেই, তিনি সেটাই তো বোঝাতে চেয়েছেন, তাই নয় কি? দর্শক, আপনারা খুব ভালো করে জানেন যে স্বল্প সময়ের মধ্যে করোনা ভাইরাস ইস্যুতে গুজব ছড়ানোর দায়ে অসংখ্য মানুষ কিন্তু গ্রেপ্তার হয়েছে, কিন্তু টেলিভিশন টকশোতে বসে এই ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রাট করে যে তথ্য সন্ত্রাস করা হচ্ছে, সেই সকল সাংবাদিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন করতে থাকুন। প্রশ্ন যদি না করেন তাহলে আপনার মাথার ওপর প্রশ্নবোধক চিহ্ন লেগে যাবে, আর আপনার মাথার ওপর যদি প্রশ্নবোধক চিহ্ন লেগে যায় তাহলে দেশের মাথার ওপর প্রশ্নবোধক চিহ্ন লেগে যাবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আবারও নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।